তো বন্ধুরা কেমন আছো সবাই, আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও একটা প্রোডাক্টের আনবক্সিংকে নিয়ে। তো এটা আমার গোডাউন, কালকে আসছে নতুন প্রোডাক্ট, তো রেড ওয়াটার বোতল ফ্ল্যাক্স, এটার আনবক্সিং করব আজকে আমি। তো দেখতে থাকো, গোডাউন থেকে নিয়ে চলে এসেছি অফিসের মধ্যে আনবক্সিং করার জন্য। এই রয়েছে আমাদের SS ভ্যাকিউম ফ্ল্যাক্স রেড কালার 1 লিটার। তো চলো শুরু করা যাক। তো বন্ধু, এই যে বোতল, মানে ওয়াটার বোতল ফ্ল্যাক্স লাল কালারের, তো চলো আনবক্সিং শুরু করা যাক। বোতল মাই রিসার্চ আয়ুর্বেদা লোকস সাথে। ও কি লাগছে, একদম ঝাক্কাস লাগছে, দেখো খুব সুন্দর বোতলটা লাগছে, একদম ফাটাফাটি। স্টিলের বোতল, 24 ঘন্টা জল ঠান্ডা লাগলে ঠান্ডা, গরম লাগলে গরম থাকবে। তো ফ্রেন্ডস, আজকে ছিল লাল ওয়াটার বোতল ফ্ল্যাক্সের আনবক্সিং। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান অন করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।